কারোর পক্ষে ওই জায়গাটা যাওয়া সম্ভব না। যা কথাবার্তা শুনলাম চাপ বেড়ে গেছে, কিন্তু চাপ আমি নেব না, আমি এনজয় করব, সিরিয়াসলি এনজয় করব। এবং যা স্ক্রিপ্টটা আপাতত শুনেছি বা করেছি, আমার মনে হয় কাজটা খুব এনজয় করে করতে হবে। ওই চাপ কি কি ভাবলেন, কি তুলনা আসবে? আসলে আমি ছোট থেকে তুলনা নিতে অভ্যস্ত, তো কাজে এই চাপ আমার কাছে অতটা চাপ নয়। আমি খোলা মনে, মন খুলে কাজ করব, এবং আমি যার চরিত্রে অভিনয় করতে যাচ্ছি, আমি হয়তো ভগবানে বিশ্বাস করি না, কিন্তু ওনাতে করি। আমি আমার অন্যান্য যারা শিল্পীরা আছেন তাদের কাছে যাব, তার আগে আমি কটা কথা বলতে চাই। সেটা হচ্ছে, আমি লাস্ট 2-3 বছর বোম্বেতে কাজ করছি, যখন আমি লাস্ট ওর সঙ্গে মৃত্যুর সঙ্গে লাস্ট ছবি করে আমি বিপ্লব আজ খেলোটা ছিল চলে যাই, হঠাৎ এক সকালে একটা না মেসেজ ঢোকে স্যারের অফিস থেকে, ওনার সেক্রেটারি মেসেজ ঢোকে দেখা করার জন্য। তারপরে অফিসে যাই, আমি ভেবেছি কোনো প্রজেক্ট নিয়ে কথাবার্তা হবে, কোনো কিছু বলার পর হঠাৎ করে আমি একটা রিভলভিং চেয়ারে বসছিলাম, এটা না বলে উত্তম কুমার কা বায়োপিক বানানা হ্যায়, জাস্ট লিটারালি আমি চেয়ার থেকে একদম আমার পিছন থেকে চেয়ারটা সরে গেলাম, এরকম করে উঠেছি, মানে কি বললো আমার, আমি এরকম করে দেখলাম। দেন উনি চেয়েছিলেন, তাই এলাম, রাইট, এই ওই সমস্ত কিছু নিয়ে প্রপারলি যেভাবে মুভ করা যায় প্রপারলি। ওরা উনি আমাদের আলকান অফ দ্য আর্টস, এখন আমি শুধু ব্রেক না, ওনার মানে আলকান অফ দ্য আর্টস এর ক্রিয়েটিভ হেড হন অল ওভার এতে। তো আমাদের একটা ওনার একটা টার্গেট হচ্ছে রিয়েল স্টোরি আর বায়োপিক, কারণ আমাদের পরপর এর মধ্যে আরও কিছু প্রজেক্ট চলছে, আরও বড়ো বড়ো বায়োপিক সঙ্গুলো চলছে। তো এটা জাস্ট একটা পাওয়া, এবং আমি সারা জীবনে হয়তো আরও কাজ করবো, বা আমার সবাই, আমি মনে করি কি, আমি ঋতুর হয়েও বলছি, সবারই বলছি, এবং আমার থেকে যে ছেলেকে আমাদের চা না দিলে আমরা ভূমিকা করতে পারি না, সেই মানুষটা পর্যন্ত আমরা যা যা ছবি করে ফেলছি তা করে ফেলছি, এটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট ছবি আমাদের কাছে। ওনার এই এই চরিত্রগুলো এটা আমি মনে করি, আমার অবশ্যই লাইফ টাইম অ্যাচিভমেন্ট ছবি। নতুন যাদেরকে নিচ্ছি তাদেরকে আপনাদের সবার আশীর্বাদ, ব্লেসিং দরকার। একরকম দেখতে তো সম্ভব না, যতটা আমরা পারি আমরা যারা সিনেমা করি আমরা চেষ্টা করি, হ্যাঁ সেটা সম্ভব নয়। তো এবারে আমি আরেকটা কথা হচ্ছে, যখন আমাকে অফার করে নাম ওনাকে বসে দুটো নাম করি, এই দুটো লোক না হলে আমার পক্ষে উত্তম কুমার করা সম্ভব নয়। জাস্ট ওই মুহূর্তে একটা নাম বলি, শিবাশিস বন্দ্যোপাধ্যায়, ওই রিসার্চটা ছাড়া আমার পক্ষে সম্ভব না। এতদিন পর্যন্ত আমার বহু ছবি আমি লিখে এসেছি স্ক্রিপ্ট, আমার আমার সব থেকে কাছের ছবি যেটা একটা করেছি, মানে আমি কিরকম লিখতে পারি কি করি সেটা আমাদের খুব ভালো করে জানে, আমাদের ওখানে খুব ভালো ছেলে আছে। আমি একটা নাম দিই, সেকেন্ড নাম উনি জিজ্ঞেস করেন স্যার না বুঝা কি দুটা কম আর কি, মানে ওরা কি শাশ্বত চাইতাচ্ছে। ওখান থেকে বেরিয়ে এখানে আজকে দিলীপ সোনি ভাই এসছেন বাম্বে থেকে, ইজ ওয়ান অফ দ্য টপ প্রোডিউসার অ্যান্ড ডিস্ট্রিবিউটর অফ মুম্বাই ইন্ডাস্ট্রি, আর একটা আছে বেঙ্গল ইন্ডাস্ট্রি, কারণ অধিকার ছবি এখানে বাংলার একটা করে, এদের ধরা আমাদের ধরা শহর অনেক বাইরে, আমরা শুধুমাত্র একটু অভিনয় করার চেষ্টা করতে পারছি, আমরা একটু ঋতু প্রিয়ার কাছে বড়রা বলছে তোমায় বলছে কি, যে আমি এই স্টেজে বসে আছি সবার সাথে করছি, এটাই আমার কাছে একটা বড় পাওনা। অতুলদা সত্যি সবাইকে চ্যালেঞ্জ দিয়েছে, আর আমাকেও একটা অনেক বড় চ্যালেঞ্জ দিয়ে দিয়েছেন। আমিও চেষ্টা করবো আমার মতো করে ক্যারেক্টারটাকে তুলে ধরার। এবং আমি একটু শেয়ার করতে চাই, উত্তমবাবুর জীবন নিয়ে আমরা সবাই প্রচণ্ড কিউরিয়াস, উনি আসলে কেমন ছিলেন, এবং ওনার নাতির সাথে প্রতি মুহূর্তে যখন আমি স্ক্রিন শেয়ার করি,
আর ওনার গল্প শুনতে পাই, এটা আমার কাছে খুব মনে হয় যে এই গল্পগুলো যদি মানুষ একটুখানি জানতে পারে তাহলে আরো আরো ভালো হয়। তো সেই রকমই গল্প নিয়ে আমরা আসছি খুব শিগগির, এবং আমরা সবাই চেষ্টা করবো সবার মতো করে ক্যারেক্টার গুলোকে খুব সুন্দর করে পড়তে পারবো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। অভিনয় জগতে খুবই কম সময়ের জন্য আছি, তো সেই সময়ের মধ্যে যে অতনু স্যার আমাকে এত বড় একটা অপরচুনিটি দিয়েছেন, মানে কোইন্সিডেন্টলি আমি জানতামও না যে দুমাস আগে অব্দি যে আমি চরিত্রটা প্লে করছি, হঠাৎই আমার সঙ্গে যখন দেখা হয় তখন অতনু স্যার আমাকে এই চরিত্রটা অফার করে। অ্যান্ড সত্যি বলতে এই চরিত্রটাতে আমি যদি পেয়ে যাই, মানে আমি না করার মতো আমার তখন ধৈর্য, মানে আমার হিম্মত ছিল না, তো তখন আমি মানে একেবারেই হ্যাঁ করে দিয়েছি। অ্যান্ড প্রথম প্রশ্ন ছিল আমি পারবো, তো তখন বলেছে তুই আমার উপর ভরসা কর। প্রথম কাজ সবার আগে বলতে তোমাকে আপকো থ্যাংক ইউ, থ্যাংক ইউ আমাকে সুযোগটা দেওয়ার জন্য। একেবারে ডিরেক্টলি উত্তম কুমারের ছোটোবেলায় কাজ করা মানে বিশাল ব্যাপার, তো ছোটোবেলা মানে আমারই যা এজ তাই। আরেকটা জিনিস যেটা আমার মানে আমি আর যেটুকু পারি যা মনে হয় আমার, আমাদের যে জেনারেশনটা তারা উত্তম কুমারকে দেখে, ওই জেনারেশন সিনেমা দেখে, অনেকে হয়তো মনে হতে পারে যে দেখে না, তা কিন্তু নয়, দেখে। তো সেই জায়গা থেকে ওই জেনারেশনের একজন মানুষের, একজন মহানায়কের, একমাত্র মহানায়কের চরিত্র অভিনয় করা মানে বিশাল একটা আমার জন্য একটা বিশাল ব্যাপার। বাকিটা আপনারা বলবেন। ধন্যবাদ। উত্তম কুমারের ছবি দেখে বড় হওয়া এবং একদম ছোট থেকে আমার স্বপ্ন ছিল আমি অভিনেত্রী হব, আর সেগুলো পুরনো বাংলা ছবি দেখি। এমন একজন মানুষ, এমন একজন স্টার, আমার মনে হয় আমার বাড়িতেই তিনটে জেনারেশন ধরে আমরা একটা মানুষের ফ্যান, আমার দিদা, আমার মা এবং আমি। এবং আমি খুব দৃঢ় বিশ্বাস করি যে আমার নেক্সট জেনারেশনও ওনারই ফ্যান হবেন এবং প্রথম প্রেমিক হিসাবে ওনাকেই দেখবেন। তো সেই কারণে বাঙালি সবাই এবং স্পেশালি মেয়েরা তো ওনার প্রেমে পড়া, এটা আমাদের হয়েই এসছে। সেইখানে অতনুদা আমাকে যখন এটা বলেছিলেন যে এরকম একটা চরিত্র সুমিত্রা মুখার্জি, উনি ভীষণ জলি, ভীষণ একদম একটা লাইটলি একটা ক্যারেক্টার, তো আমার জন্য খুব চ্যালেঞ্জিং যে আমি একটু জেনারেলি শাই, তো কীভাবে কী করবো। প্রথম প্রথম অতনুদের উপর আমি যখন একটা ভিডিও কলে আমাকে উনি অফারটা করেছিলেন এই চরিত্রটা, তখন আমি ভেবেছিলাম সত্যি কি উনি বলছেন উত্তম কুমারের জীবনী নিয়ে ছবি করছেন। বাংলাদেশ থেকেও উনি এ করেছিলেন আমাকে ভিডিও কল, এবং আমি প্রথমে সত্যি কথা বলতে গিয়ে আমি বিশ্বাস করি যে ভাবছিলাম যে কী বলছেন, মানে উত্তম কুমারের জীবন নিয়ে ছবি, মানে জানি না, একটু দেখতে হবে যে কতটা জেনুইন এটা, যে এটা কি করে একজন মানুষ ভাবতে পারেন। এবং অচেনা উত্তম এবং উত্তমের যেই ঘটনাগুলো উত্তম কুমারের আমরা জানি না সেগুলোকেই তুলে ধরবেন আমাকে সেদিন বলেছিলেন। পরে যখন আমি স্ক্রিপ্টটা শুনলাম এবং ওনার সাথে মিট করলাম, তখন বিশ্বাস করলাম যে হ্যাঁ এরকম একটা প্রজেক্ট হচ্ছে, এই সাহস উনি দেখিয়েছেন এবং আমি খুব গর্বিত আর পার্ট অফ দিস প্রজেক্ট এবং সবার মতো। এবং আমরা সকলেই এখানে চেষ্টা করবো, কারণ প্রত্যেকেই যারা তারা লেজেন্ড এবং তাদের দেখে আমরা বড় হয়েছি এবং আমরা শিখেছি অনেক কিছু, তো আমরা সকলে চেষ্টা করবো যাতে কাজটা খুব ভালো করে হয়। আর সবার আগে সবার দিক থেকে আপনাদের সবার সাপোর্ট পেয়ে খুব ভালো লাগছে আজকে, থ্যাংক ইউ। কারণ লং গ্যাপ, আমি ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করি, তো আমার কাছে একটা অপরচুনিটি যে এরকম একটা ক্যারেক্টার প্লে করা, আই ওয়াজ ট্রাইং টু, যখন দেখার চেষ্টা করছিলাম। সুপ্রিয়া দেবীর ছবি আমরা সবাই দেখি, ওনার অভিনেত্রী হিসাবে ওনার পরিচয় আমরা সবাই জানি, কিন্তু ব্যক্তি সুপ্রিয়া দেবী বিয়ন্ড হার অটোবায়োগ্রাফি কেমন ভাবছেন, কিভাবে ভাবছেন, কি ওনার ভাবনা ছিল, দ্যাট ডাজ নট মাচ দেয়ার, সো ওটা এক্সপ্লোর করাটা ইটসেলফ, সেই সাইকিটা ওনার ওরকম একটা মানুষের এক্সপ্লোর করাটা ইটসেলফ, আই থিঙ্ক ইটস সামথিং উইচ ইজ ভেরি ভেরি ইন্টারেস্টিং, আই এম লুকিং ফরওয়ার্ড টু ইট। থ্যাংক ইউ সো মাচ। আমরা হ্যাঁ দিদি প্রিয়া ঋতুপর্ণ, আচ্ছা মানে সুচিত্রা সেন, দেখো আমি বলিনি ডিরেক্টর বলছি, দেখো
তোমরা প্লিজ আমাকে এইভাবে সম্বোধন করো না, আমি ভীষণ মানে ভীষণ লজ্জিত বোধ করছি। নমস্কার সকলকে। প্যান্ডেমিকের পরে এই ধরনের একটা অ্যানাউন্সমেন্টই আমাদের কাছে একটা বিশাল স্পিরিটের ব্যাপার, এবং অতনুদা এবং আমাদের প্রডিউসার দুজনকেই ধন্যবাদ এরকম একটা কাজ ভাবার জন্য। বাট এটা আমার মনে হয় খুব একটা চ্যালেঞ্জিং একটা প্রস্তাব এবং চ্যালেঞ্জিং প্রপোজাল। আমি জানি না সেটা হয়তো অনেক সমালোচনার মুখে দাঁড়াবে, কিন্তু তা হলেও এই উদ্যোগটাকে আমি নিশ্চয়ই প্রশংসা করি যে এই ধরনের একটা চ্যালেঞ্জ যে কেউ নিতে পারে। অতটা কথাগুলো শোনো, অন্যদিকে ভেবো না, চ্যালেঞ্জটা নেওয়াটাই একটা খুব বড় পদক্ষেপ। আমরা অভিনেতা অভিনেত্রী, আমরা অভিনয় করবো, কিন্তু অনেক সময় অনেক রোল চ্যালেঞ্জিং লাগে। কিন্তু আজকে যার নাম জুড়ে আছে এই চরিত্রের সাথে, তিনি আমাদের কাছে স্বপ্নের মতো। উনি আমাদের আইকন, আমাদের লেজেন্ড, আমাদের যতটাই বলি ততটাই কম ওনার সম্বন্ধে দৃষ্টতাও নেই বলার। বাট আই থিঙ্ক আমরা আমাকে যে এই চরিত্রটা দেওয়া হয়েছে আমি চেষ্টা করবো অতনুদা যেভাবে ভেবেছেন এই চরিত্রটা আমি যাতে করতে পারি। তবে আই থিঙ্ক আমাদের সবার কাছেই এটা একটা হিউজ চ্যালেঞ্জ, আর এই চ্যালেঞ্জের মুখোমুখি আমরা দাঁড়াবো খুব শিগগিরই। আই ডোন্ট নো কী হবে, বাট আজকে অনেক অনেক বিশিষ্ট ব্যক্তিরা এসেছেন যারা নিশ্চয়ই এই কাজটাকে সাপোর্ট করছেন বলেই এসেছেন, এবং আমাদের মিডিয়ার বন্ধুরা সবাই এসেছেন, তারাও নিশ্চয়ই এটা নিয়ে অনেক রকম ভাবে ইন্টারপ্রেট করবেন। তবে এটুকু বলে রাখি যে এটা আমাদের কাছে একটা খুব ইন্টারেস্টিং এবং চ্যালেঞ্জিং কাজ। তবে প্রত্যেক মুহূর্তে যদি আমরা সমালোচনার মুখোমুখি হই তাহলে বোধ হয় কাজটা খুব ভালো করে করা যাবে না। তাই আমি এখন থেকেই বলে রাখছি যে আমরা নিশ্চয়ই একটা ভালো কাজ প্রেজেন্ট করার চেষ্টা করবো। বাট ইউ ক্যান নেভার